إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وأنذر عشيرتك الأقربين وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآيات شمست بشمشة شمست تعريف সেই মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে তার ইবাদত করার এবং আজকের জুমার দিনে এখানে সমবেত হওয়ার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অগণিত শান্তির ধারা দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী তথা নবীদের নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি পবিত্র কোরআনের সূরা শুআরা আয়াত নম্বর 214 এবং সূরা তাহরীম আয়াত নম্বর 6 কিছু অংশ পাঠ করেছি এই দুটিকে লক্ষ্য করে আজকে জুমার খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত ইসলাম পবিত্র কোরআন এবং হাদিসের মারফতে অবতীর্ণ করেছেন নাজিল করে দিয়েছেন আর এর মাধ্যমে তিনি দীন ইসলামকে মুকাম্মল করে দিয়েছেন পরিপূর্ণতা প্রদান করেছেন এই দীন ইসলাম পালন করা মানুষ তথা জিন এই দুটি জাতির জন্য আবশ্যিক অপরিহার্য এছাড়া কাল কিয়ামতের দিনেতে পরিত্রাণের কোনো উপায় নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে কালে কালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক বার্তা জিন এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য বিভিন্ন জাতি বিভিন্ন ভাষা বিভিন্ন স্থানে একাধিক নবী ও রাসূল তথা পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন সেই পয়গম্বরগণ তাদের দীন ইসলামের দায়িত্ব পালন করেছেন অর্থাৎ তাদের উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের বার্তা তাদেরকে দিয়ে প্রেরণ করা হয়েছিল তাগুতের ইবাদত বর্জন করতে তাকিদ করা হয়েছিল সেই দায়িত্ব তারা যথাযথ পালন করেছেন অতঃপর সর্বশেষে পয়গম্বর ধর্মের মধ্যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন এবং তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন তিনি নিজের উদাহরণ দিয়েছেন যে একটি ঘর সুন্দরভাবে তাকে গাঁথা হলো
সেটা সম্পূর্ণ করা হলো, কিন্তু দেখা গেল যে একটা ইঁট বাকি রয়ে গিয়েছে তার মধ্যে, সেই ইঁটটার জন্য ঘরটাকে খারাপ মনে হচ্ছে। তো সেই ইঁটটা অবশেষে দেওয়া হলো, আর সেই ইঁটটা হচ্ছে আমি। আর সেই ঘরটা যে গাঁথুনির জন্য আর কোন ইঁটের কোন কিছুর অবকাশ নেই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হচ্ছি সেই ইঁট, আমার দ্বারা এই ঘরকে পূর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী প্রেরণ, পয়গম্বরদের প্রেরণ, যে প্রেরণের যে সিলসিলা সেটাকে আমার দ্বারা সমাপ্ত করা হয়েছে। এরপরে আর কোন নবী বা রাসূল আসবেন না কিয়ামত পর্যন্ত। তাহলে প্রত্যেক নবী এবং রসুলদের যে দায়িত্ব ছিল সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালামের ফেরেশতা, সর্বমর্যাদাবান ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে যে ওহী, যে বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বা রসুলদের কাছে প্রেরণ করতেন, সেটা তারা মানুষদের কাছে পৌঁছে দিতেন, দাওয়াত দিতেন তার মাধ্যমে। যদি কোনো সম্প্রদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তার ইবাদত থেকে গাফিল হয়ে যেত, তাগুতের ইবাদত করতো, তাহলে তাদেরকে সঠিক পথে আনতেন। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শেষ নবী বা রসুল, তিনি এই পৃথিবীর বুকেতে এসেছেন, এরপরে আর কোনো নবী বা রসুল আসবেন না, এমনকি তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে তাহলে সে জানবে যে তোমরা সেটা মৃত্যু, এবং এমন 30 জন ব্যক্তির আবির্ভাব হবে আমার পরে যারা নিজেদেরকে নবী বা রসুল বলে দাবি করবে, কিন্তু তোমরা জেনে দেখো তারা হচ্ছে দাজ্জালের অনুরূপ, অর্থাৎ মিথ্যুক, মিথ্যাবাদী, তারা নবী নয়, রসুল নয়, আমার দ্বারা নবুয়ত সমাপ্ত হয়েছে। তাহলে নবী এবং রসুলদের দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা মানুষের কাছে পৌঁছানো। সেই দায়িত্ব অর্পণ হলো কাদের উপরে? উম্মতে মুহাম্মদের উপরে, যার জন্য পরিষ্কার করে দেওয়া হয়েছে যে কুন তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই জন্য যে অন্যান্য নবী যে কাজ করতো, অন্যান্য নবী বা রসুল যেন যে কাজ করতো, মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা প্রেরণ করতো, তাদেরকে সৎ পথের দিকে আহ্বান করতো, অসৎ পথ থেকে নিষেধ করতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে এই উম্মতের উপরে দায়িত্ব চাপল, যার জন্য বলা হয়েছে নবী বলা কাজ, রসুল বলা কাজ করার জন্য এটা হচ্ছে শিরোপা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর এই দায়িত্ব শুধুমাত্র পুরুষদের নয়, বরং অনেক ক্ষেত্রে মহিলারাও করেছেন, পারিবারিক দাওয়াত দিয়েছেন। এমনকি পুরুষদের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র পুরুষ ভবনে বর্ণনা করবে এমনটি নয়, বরং দীন ইসলামের আরকান পুরুষদের জন্য, নারীদের জন্য, উভয়ের জন্য পারা অপরিহার্য। আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ জায়গায় ঘোষণা করা হয় যে মসজিদের মধ্যে মহিলাদের প্রবেশ নিষেধ, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে, সাহাবায়ে কেরামদের পেছনে তারা কি করতো, মহিলারা 5 ওয়াক্ত ফজরের নামাজ পর্যন্ত তারা জমা সহকারে আদায় করত, এমনকি সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণের জন্য যে নামাজ, সেই নামাজও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহিলা সাহাবায়ে কেরামরা তারা পালন করেছেন, তারা আদায় করেছেন। কিন্তু অধিকাংশ জায়গায় নিষেধ করা হয়, তারপরে যারা নিষেধাজ্ঞা ত্বক করে না, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে মানে, কিন্তু নিজেদের অভাবের জন্য হয়তো জায়গার ব্যবস্থা করতে পারে না, হয়তো মহিলাদের জন্য সংকুলন নেই সেই জায়গা করে উঠতে পারে না, তাদের ক্ষেত্রেও দাওয়াত দিতে হবে, মহিলাদেরকে কিভাবে দাওয়াত দিবে। একদা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর হাদিস, মিশকাত হাদিস নম্বর 1753, সেখানে রয়েছে একবার কি করলেন, একটা একটা মহিলা সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে বলেন হে আল্লাহ রসুল, পুরুষরা আপনার উপরে যে পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে, আপনি যে হাদিস বর্ণনা করছেন, সেগুলো পুরুষে আপনার কাছ থেকে আসছে, শুনছে, সেগুলো তারা নিয়ে চলে যাচ্ছে, আমরা কোথা থেকে পাবো? আমাদেরও তো প্রয়োজন দিন শিক্ষা।
অতএব আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারিত করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন সেই মহিলাদের ডাকে সাড়া দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য পবিত্র কুরআন এবং হাদিসের বাণী শোনার জন্য তাদের জন্য একটা দিন নির্ধারিত করলেন সপ্তাহে সেই দিন এবং স্থান নির্ধারিত করলেন সেই দিন তিনি সেখানে যেতেন এবং সেই দিন সেখানে মহিলারা সমবেত হতো আর তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামের বাণী কোরআনের বাণী হাদিসের বাণী শোনাতেন তাহলে এর দ্বারা কি হতো মহিলারা কোরআন এবং হাদিসের বাণী শুনে গিয়ে তারা নিজেরা পালন করত এবং মহিলাই হচ্ছে একটা মহিলা একটা সমাজকে ভালোভাবে গঠন করার একটা পরিবারের ভালোভাবে গঠন করার স্কুল বা মাদ্রাসা একটা সন্তান যখন বড় হবে শুরু করে যখন কথাবার্তা শেখে তার বাপ তার পিতা রুজি রোজগারের তাকিদে বাইরে থাকে ঘুরতে থাকে কিন্তু মা সর্বসময় সে সন্তানকে আগিয়ে রাখে সন্তানের শিক্ষা দীক্ষা দায়িত্ব তার অতএব মহিলা যদি শিক্ষিত হয় মহিলা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে সে তার সন্তানকে সেই ইসলাম সম্পর্কে জ্ঞান দেবে এবং সেই সন্তান ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে সে আর পদভ্রষ্ট হবে না সে ইসলাম পালন করতে শুরু করবে অতএব যার জন্য এটা শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বলে আল্লাহ সুবহানাহু তাআলা পরিষ্কার করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা হে ঈমানদারগণ তোমরা নিজেরা বাঁচো এবং নিজেদের আহলকে নিজেদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে কি পাথর এবং এই মানুষরা এই মানুষ এবং পাথর অর্থাৎ যারা পাপী দাবি মানুষ থাকবে তাদেরকে জানানো হবে এবং তাফসীরের কিতাবের মধ্যে পরিষ্কার আসছে যে বিশেষ করে সেই সব পাথর দ্বারা জাহান্নামের আগুনকে উজ্জ্বলিত করা হবে আর তেজ করা হবে যেসব পাথরের ইবাদত করে মানুষ গায়রুল্লাহর ইবাদত করতে গিয়ে মূর্তি দিবে ওই মূর্তির পূজা করছে পাথরের পূজা করছে সেই সমস্ত গুলোকেও সেখানে জাহান্নামে নিক্ষেপ করে তার দ্বারা জাহান্নামের আগুনকে পর্যন্ত করা হবে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে এখানে কিন্তু উনি এসে গেল দায়িত্ব পুরুষদের উপরে পুরুষদের উপরে পরিষ্কার ভাবে দায়িত্ব এসে গেল যে তারা আল্লাহর কোরআনের বাণী রসুলের হাদিসের বাণী জুমার খুতবার মাধ্যমে হোক আর জলসার মাহফিলের মাধ্যমে হোক বা দাওয়াতি মজলিসের মাধ্যমে হোক বা বই পুস্তক বা কোরআনের অনুবাদ হাদিসের বই কিতাব পাঠের মাধ্যমে হোক যে জ্ঞান তারা লাভ করবে সেই জ্ঞান তারা নিজেদের পরিবার পরিজনদেরকেও দেবে তারা নিজেদের স্ত্রীদের কাছে নিজেদের বোনেদের কাছে নিজেদের মায়েদের কাছে নিজেদের পণ্যদের কাছেও কোরআন ও হাদিসের বাণী পৌঁছে দেবে এবং তাদেরকে অবগত করবে যে যদি ইসলামকে অনুসরণ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে যদি অনুসরণ করা হয় কোরআন এবং হাদিস মিলে যদি জীবনযাপন করা হয় তাহলে ইহকালেও উত্তর এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি লাভ করা যায় তাহলে পরিত্রাণ পাওয়া যাবে যখন আমরা আগুন থেকে তবে বাঁচা সম্ভব আর যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাত লাভ করবে সেটাই হচ্ছে মহা সাফল্য যার জন্য বুখারীতে এসে যে 893 হাদিস নম্বর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন যে একজন রাষ্ট্রের যে নেতা তার উপরে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তাকে কাল কিয়ামতের দিনে জিজ্ঞাসিত করা হবে জিজ্ঞাসা করা হবে তাকে হিসাব চাওয়া হবে যে তুমি তোমার রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছো সঠিকভাবে দায়িত্ব পালন করেছো কিনা একজন গ্রামের নেতা তাকে কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জবাবদিহি করতে হবে সে যে গ্রামের মোড়ল হয়েছিল সে যে প্রধান হয়েছিল সে যে চেয়ারম্যান হয়েছিল
তার তত্ত্ব ধরে থাকা মানুষদেরকে সে সঠিক পরিষেবা পৌঁছে দিয়েছে কিনা। আজ তার তত্ত্ব দেখা যায় যে নেতা হওয়া খুব শখ, নেতা হওয়া খুব শখ, ভোটে লড়ে আপনার এলাকার নেতা থেকে পঞ্চায়েতের নেতা থেকে বিধানসভার নেতা থেকে লোকসভার নেতা থেকে নেতা হওয়ার খুব শখ, কিন্তু নিজের নেতা হওয়া কত বড় একটা দায়িত্ব, এই দায়িত্ব যদি পালন না করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হলো তাকে যেন বিনা ছুরিতে জবাই করা হলো। এত নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেয় তাকে আমরা নেতৃত্ব দিই না। তোমরা শেষ জামানা এমন জামানা আসবে, এমন যুগ আসবে যখন মানুষ নেতা হওয়ার জন্য এগিয়ে যাবে, আমাকে নেতা করা হোক, আমাকে নেতা করা হোক, কিন্তু তার কেয়ামতের দিনে নেতা তার জন্য লজ্জার বিষয়, পরিতাপের বিষয় হবে। কারণ কি, নেতৃত্ব নেওয়া তো সহজ কিন্তু পালন না করলে পরে পাই পাই হিসাব দিতে হবে। যে দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছিল সেই দায়িত্ব যদি সে পালন না করে থাকে তার কেয়ামতের দিনে তার পানিশমেন্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনুরূপ একজন গৃহের কর্তা অভিভাবক সে তার কোন পরিবারের নেতা, তাকে তার কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে তোমাকে যে পরিবার পরিজন দেওয়া হয়েছিল তোমার মাতা পিতার বয়স হয়ে যাওয়ার পরে, তোমার যে পরিপক্ক বয়সের পরে তুমি অভিভাবকত্ব লাভ করেছিলে, তোমার স্ত্রী তোমার কন্যা তোমার বোন তাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে কিনা, তাদেরকে পর্দার অন্তরে দেখে রাখার প্রচেষ্টা করেছে কিনা, তাদেরকে নাচ গান বাজনা অশ্লীলতা থেকে সতর্ক করেছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী তাদেরকে শ্রবণ করিয়েছে কিনা, জাহান্নামের আগুন থেকে তাদেরকে ভয় দেখিয়েছে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে পারে যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন সেখানে অনন্তকাল মানুষ জীবন যাপন করবে বাসা তুমি দিয়েছো কিনা। এক কথায় প্রত্যেকটা গার্জেন প্রত্যেকটা অভিভাবক প্রত্যেক ফ্যামিলির গার্জেনকে কাল কেয়ামতের দিনে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার দায়িত্ব পালন করেছো কিনা। অভিভাবক আজকে যদি সঠিকভাবে দায়িত্ব পালন করত তাহলে তার তত্ত্বাবধানে থাকা ব্যক্তিরা ইসলাম থেকে গাফিল হতো না, তারা অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়ত না, তারা পাপের পাপের কাজের মধ্যে জড়িয়ে পড়ত না, শরীয়ত বিরোধী কাজকর্মের মধ্যে তারা জড়িয়ে পড়ত না। শরীয়ত বিরোধী কাজকর্মেতে যারা তারা যে ব্যয়গুলো করে তারা অভিভাবকের কাছ থেকে তার অর্থ তারা জোগাড় করতে পারত না, তারা জোয়ার মাধ্যমে মদের মাধ্যমে তারা হয় হুল্লোড় করতে পারত না, তারা গান বাজনার মাধ্যমে বিভিন্ন উৎসব বিভিন্ন দিবস পালন করতে পারত না যদি অভিভাবকরা সঠিক থাকে। তো দায়িত্ব সকলের উপরে আছে। আপনি যদি কোরআনের একটা আয়াত জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অমুক আয়াতের মাধ্যমে তিনি গান বাজনাকে নিষেধ করেছেন, তিনি জিনাকে নিষেধ করেছেন, তিনি ব্যভিচারকে নিষেধ করেছেন, তিনি সুদকে নিষেধ করেছেন, তিনি জুয়াকে নিষেধ করেছেন। আর আপনি যদি আপনার সন্তান সন্ততিদেরকে সেই শিক্ষা না দেন, তার থেকে সতর্ক না করেন, তাহলে তারা যে পাপের মধ্যে জড়িয়ে যাবে তার জবাব দিয়ে আপনাকেও করতে হবে। আপনি যদি দায়িত্ব পালন করার পরেও বারবার বলার পরেও তারা যদি শ্রবণ না করে সেই কাজ করে তখন আপনি দায়িত্ব থেকে মুক্ত। অতএব প্রত্যেকের উপরে দায়িত্ব রয়েছে, প্রত্যেক ব্যক্তি যদি সেই দায়িত্ব পালন করে অন্তত পক্ষে সপ্তাহে একদিন হোক যদি পরিবার পরিজনদেরকে নিয়ে বসে একটু সময় দেয়, মসজিদের খুতবা থেকে হোক, জলসার মেহফিল থেকে হোক, দাওয়াতের মেহফিল থেকে হোক, কুরআন এবং হাদিসের যেভাবে সে শ্রবণ করছে যে ভুল ত্রুটি তার মাধ্যমে তার জীবনে আছে সেগুলো যদি সংশোধন করতে চায় তাহলে নিজেও সংশোধিত হওয়ার চেষ্টা করবে এবং নিজেদের পরিবার পরিজনদেরকে সেগুলো শোনাবে যে অমুক জায়গায় গেছিলাম, অমুক খুতবার মাধ্যমে, অমুক জলসার মাধ্যমে। বা আজকালকে দেখা যায় পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষায় কোরআনের অনুবাদ হয়ে গিয়েছে, কোরআনের অনুবাদ বাড়িতে রাখলো,
কোরআনের অনুবাদ শোনাতে হবে পরিবার পরিজনদেরকে কোরআন এবং হাদিস দ্বারা সংকলিত ইসলামের অনেক বিষয় ভিত্তিক বই পুস্তক আছে সেগুলো পঠন পাঠন করতে হবে প্রয়োজন ভিত্তিক ইসলাম শিক্ষা দিতে হবে মহিলাদেরকেও এই দায়িত্ব হচ্ছে অভিভাবকদের যদি এই দায়িত্ব পালন না করে তাহলে এরা পরিত্রাণ পাবে না অভিভাবক হওয়া সহজ নেতা হওয়া সহজ কিন্তু তার দায়িত্ব যদি পালন করে যাওয়া যায় তাহলে পরিত্রাণ আছে তার যদি তার মধ্যে যদি গাফিলতি থাকে দায়িত্ব জ্ঞানহীন যদি চলাফেরা হয় তাহলে তার কেয়ামতের দিনে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যখন দণ্ডায়মান হতে হবে হিসাব নিকাশ হতে হবে তখন জিজ্ঞাসা যখন করবেন যদি বলতে না পারা যায় সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে না যাওয়া হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত দয়া সে পাবে না তারপরে কি হবে ফলাফল কি হবে ফলাফল হিসাবে তাকে জাহান্নামে প্রবেশ করতে হবে অনেকে মনে করে যে আমি তো নামাজ পড়ছি আমি তো রোজা করছি আমার পরিবার পরিজনকে করানো যায় না তো কি করা যাবে সম্ভব কি সম্ভব অবশ্যই সম্ভব আপনি যদি সতর্ক থাকেন আপনি যদি কোরআন এবং হাদিসের বাণী মানে না কঠোর কঠোরতা অবলম্বন করেন যে না এই কাজ করা যাবে না যেমন নামাজের ব্যাপারে বলা হয়েছে যে তোমার সন্তান যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজের শিক্ষা দাও যখন 10 বছরের বয়স হয় যদি নামাজ না পড়ে তাকে প্রহার করো তাকে শাসন করো কোটা পরিবার করে কোটা অভিভাবক নিজের সন্তানদেরকে নামাজ শিক্ষা দেয় ছোট থেকে কোটা পরিবার তার সন্তানকে নামাজ না পড়ার কারণে ঘর থেকে বের করে দেয় না বলে যে নামাজ না পড়লে পরে তোকে ভাত দেওয়া হবে না তোর সিঁদুর খেতে দেওয়া হবে না তোর রুজি রোজগার আমরা নেবো না যা কোটা পরিবার বলে অতএব আগে থেকে সাবধান হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ নিজে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজের সঙ্গে সঙ্গে নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাবার প্রয়াস করতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের বাণী তাদেরকে শ্রবণ করাতে হবে পাপ থেকে তাদেরকে সতর্ক করতে হবে নেকির কাজে তাদেরকে উৎসাহিত করতে হবে প্রয়োজন ভিত্তিক কোরআন এবং হাদিসের বাণী দ্বারা জীবন গঠনের অনেক ব্যাপকতা রয়েছে অনেক বিষয় রয়েছে সেগুলো তাদের সঙ্গে আলোচনা করতে হবে তাদের সঙ্গে শেয়ার করতে হবে যদি এগুলো কেউ করে যেতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার পরিবারের উপরে রহমত অবতীর্ণ হবে এবং কাল কিয়ামতের দিনে দেশে পরিত্রাণ পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সঠিক বিবেক বুদ্ধি দান করেন এবং কোরআন ও হাদিসের বাণী আমরা যেমন শ্রবণ করছি তেমন আমাদের পরিবার পরিজনকে যেন শোনাতে পারি তাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাবার সুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন الحمد لله وحده من لا عباده الذي بعده والصلاة والسلام على رسول الله أما بعد وان ذي العشيرة الأقربين جيت آية تفاصل سلام سورة الشوارع آية مدوشة چودو الله سبحانه وتعالى تعفر بلشن اكتو بلشن تلي تمار পরিবার পরিজনদেরকে জানাবে এমন থেকে ভাষা তারপর বলতে তোমার নিকটাত্মীয় যারা আছে আত্মীয় পরিজনদের যারা আছে তাদের সঙ্গে দিনের আলোচনা করো তাদের কাছে পৌঁছাও তাদের কাছে দিনের বার্তা পৌঁছাও তোমার যারা কারিব আছে তোমাদের তোমার নিকটে আছে তোমার আত্মীয় স্বজন আছে রক্ত সম্পর্ক আছে তাদের কাছে দিনের বার্তা পৌঁছাতে হবে শুধু পরিবার পরিজনদেরকে আপনি বাঁচালেন আপনার পরিবার পরিজন যখন ইসলামের অনুসরণ করবে বা আপনার কথা না শুনবে যেমন নূহ আলাইহিসসালামের পরিবার তার কথা শুনেনি লূত আলাইহিসসালামের পরিবার তার কথা শুনেনি কিন্তু লূত আলাইহিসসালাম বা নূহ আলাইহিসসালাম কি নিজেদের পরিবার শুনেনি বলে অন্য অন্যকে কি দাওয়াত পৌঁছায়নি নিজেদের গোত্রকে নিজের সকলে দেখে কি দাওয়াত দেয়নি তাহলে তাগুত থেকে সতর্ক করেনি অবশ্যই করেছে মহাপাপ থেকে লূত আলাইহিসসালামের কম করতে তার থেকে কি সতর্ক করেনি অথচ লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল পাপের গোড়া স্বামীর কথা শুনেনি
সন্তান তার কথা শুনেনি কিন্তু তার তারা কি মনে ফেলার করেনি, দাওয়াত করেছে, প্রচার করেছে, তাবলিগ মানে পৌঁছানো, অপরের কাছে পৌঁছাতে হবে। আপনার দায়িত্ব আপনার পরিবারের উপরে রয়েছে, অতপর আপনার দায়িত্ব আপনার আত্মীয় স্বজনদের কাছে রয়েছে। এখন মানুষ আত্মীয় সম্পর্ক রক্ষার তাগিদে আত্মীয় স্বজন শিরকের কাজ করলে, বিরাটের কাজ করলে তো সেখানে শরীর হয় না, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে গো। ওরা কি বলবো করছে, সমাজে চলছে। আপনার তো একটা সুযোগ রয়েছে, যখন আপনার আত্মীয় হয়তো বিদাতি হতে পারে, মুশরিক হতে পারে, যখন তারা বিদাতি কোনো অনুষ্ঠান করবে যেটা ইসলাম পারমিশন চাইনি, সেই অনুষ্ঠানের জন্য আপনাকে দাওয়াত করছে, আপনাকে অ্যাভয়েড করা উচিত। কেন হবে, আমি তো আপনার দাওয়াতটা গ্রহণ করলাম, আমি আপনার দাওয়াতটা গ্রহণ করলাম ভাই, যেতে পারবো না ওখানে, কারণ কারণ এখানে প্রমাণ নেই, দলিল নেই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা এটা পালন করেছি। এই সাহস আছে বা ভাই তুমি পর নিয়ে তোমার বিয়ে হচ্ছে, আমি ভাই খেতে পারবো না, পর প্রথার বিরুদ্ধে আপনি লড়াই করবেন, অথচ আপনার বন্ধু তার বিয়ে হচ্ছে পর নিয়ে, আপনি সেখানে গিয়ে ব্যাপার বাপ খাচ্ছেন, আপনার আত্মীয় তাদের বিয়ে সাথে হচ্ছে পর নিয়ে, সেখানে আপনি গিয়ে কোন বিরোধিতা করছেন না, তাদের গিয়ে আপনি বাড়ি আপনি খেয়ে আসছেন, সেখানে গান বাজনা অশ্লীলতার মাধ্যমে বিয়ে বাড়ি পালন করা হচ্ছে, সেখানে যাচ্ছেন আপনি। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু আর একটা আবার দাওয়াত কবুল করেছিলেন, দাওয়াত কবুল করার পরে যখন বিয়ে বাড়িতে গেলেন, সেই দিনকে বিয়ে বাড়িতে গেলেন, সেই দিন গিয়ে দেখছেন যে তার বিয়ে বাড়িতে একটা যেমন এখানে প্যান্ডেল করে ওরকম একটা ঘিরে রেখেছে, আর সেই ঘেরার মধ্যে রয়েছে ছবি, সেই কাপড়ের মধ্যে রয়েছে ছবি। তখন তিনি ফিরে আসছেন, বিয়ে বাড়িতে ঢুকছেন না ফিরে আসছেন, অথবা তাকে বলা হচ্ছে আপনি ফিরে যাচ্ছেন কেন, তিনি বলছে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বলছেন যাদের সম্পর্কে আমি আশঙ্কা করেছিলাম আপনাকে এ ব্যাপারে আমি আশঙ্কা করিনি, আল্লাহর কথা আপনার বাড়িতে আমি ঢুকবো না, কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে বাড়িতে প্রাণীর ছবি থাকে সেই বাড়িতে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না, আপনার বাড়িতে আল্লাহর রহমতে ফেরেশতা নেই। বলছে না, এখানে মহিলাদের সঙ্গে ফিরে উঠলাম না, তো মহিলারা আপনার অভিভাবক নাকি, আপনার বাড়ির মহিলারা আপনাকে পরিচালিত করে, এটা তাই হলো। তো তিনি বিয়ে বাড়ি না খেয়ে ফিরে গেলেন, শুধু ছবি দিয়ে ওই প্যান্ডেলটাকে ঘেরার জন্য। আর আজকের বিয়ে বাড়িতে কত রকম অনুষ্ঠান হচ্ছে, শরীরের বহির মতো কত রকমের কাজকর্ম হচ্ছে, নাচ গান থেকে বাজনা থেকে ডিজে বাজনা থেকে শুরু করে সমস্ত কিছু চলছে, আর সেখানে গিয়ে কোন ধরনের মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তি, ফরজের ব্যক্তির কোন ধরনের বিরোধিতা নেই, সেখানে অংশগ্রহণ করছে, চলে আসছে সেখান থেকে খেয়েছে। অতএব পারিবারিক শিক্ষা দান করতে হবে, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু আত্মীয় সম্পর্ক যদি আপনার আত্মীয় শরীয়ত বিরোধী কাজ করে তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে, যদি সেটা নেওয়ার প্রয়োজন তারা না মনে করে তারপর আপনার নিষেধাজ্ঞার পরেও তারা সেই অনুষ্ঠান করে, তাহলে আপনি তাদের সেই বিয়ে বাড়ি না করে পরে আপনি দাওয়াত ভঙ্গের গুণাগার হবেন না। দাওয়াত গ্রহণ করতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হবে সেই দাওয়াতকে কবুল করা যাবে না, সেখানে অংশগ্রহণ করা যাবে না। আমরা যেটা শ্রবণ করছি, যে যত উপকার হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা, আমাদের প্রচেষ্টা করতে হবে কোরআন এবং হাদিসের সেই বার্তা, সেই বাণী যেন মহিলা মহলেও পৌঁছে দেওয়া যায়, পরিবার পরিজনদের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং পারিবারিক ইসলামী জীবনযাপন যাতে যাতে গঠন করা হয় সেই প্রয়াস যদি আমরা করি, তো দেখবেন প্রত্যেক ঘর থেকে ইসলামের আলো বের হবে এবং সেই এলাকার মসজিদ আবাদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সঠিক বিবেক শক্তি দান করেন, কোরআন হাদিস অনুসরণ করা তিনি যেন আমাদেরকে হেফাজত করে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.